কোলাঘাট থানার পুলিশ প্রতারণার পর্দা ফাঁস করল। দুই দুষ্কৃতীকে কোলাঘাটের হলদিয়া মোড় থেকে গ্রেপ্তার করেছে। জানা গেছে রাজা হালদার বাড়ি বাড়ুইপুর এবং লালটু হালদার বাড়ি কুলপি থানার অন্তর্গত। এদের দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, 7-8 জনের একটি দল পূর্ব মেদিনীপুর সহ একাধিক জেলায় প্রতারিত করত সাধারণ মানুষকে, আর এখানেই প্রতারণার ফাঁদে ফেলে মহিলাদের। তাদের কাছ থেকে গহনা নিয়ে টাকার বান্ডিল ওই মহিলাদের তারা দিয়ে দেয়। পরে দেখা যাবে ওই টাকার বান্ডিলে প্রথমের টাকাটাই আসল এবং ভেতরের খবরের কাগজে মোড়া। এভাবে প্রতারণার ফাঁদে ফেলে লক্ষ লক্ষ টাকা প্রতারণা করছে পূর্ব মেদিনীপুর সহ 224 পরগনা, কলকাতা সহ একাধিক জেলায়। গতকাল কোলাঘাট থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে হলদিয়া মোড় থেকে দুজনকে গ্রেপ্তার করে। পুলিশের কাছে আগেই খবর ছিল হলদিয়া মোড়ে এরকম প্রতারণার ফাঁদ ফেলবে, আর কোলাঘাট থানার পুলিশ এই দুজনকে গ্রেপ্তার করে এবং তাদের কাছ থেকে একটি পিস্তল, একটি গুলি, 1,11,800 টাকা, একটি ছুরি এবং লোহার রড উদ্ধার করে পুলিশ। রবিবার কোলাঘাট থানায় একটি সাংবাদিক বৈঠক করেন। ইনফরমেশন ছিল যে মেচেদা রেলওয়ে স্টেশনের কাছে একটা ক্রাইম হতো, সেটা ক্রাইম বলেন, কিডন্যাপিং বলেন, বা টাকা কোনো ভুল বুঝিয়ে বা চিটিং করে মানুষ থেকে টাকা আদায় করা হতো। সেই দুদিন আগে আমাদের কাছে একটা ইনফরমেশন আসে, ইনফরমেশনের উপরে আমরা কাজ করতে ছুটলাম। তখন সোর্স থেকে যে ইনফরমেশন পেলাম, আমরা ইনফরমেশন পাওয়ার পর সঙ্গে সঙ্গে আমাদের থানার অফিসার ASI অশোক কুমার ঢাল আর ওখানে যে আরটি অফিসার ছিলেন ইনামুর রহমান খান সাব ইন্সপেক্টর, ওনারা গিয়েছেন। যাওয়ার পর দেখা গেল যে দুজন লোক, যার নাম হচ্ছে রাজা হালদার, বাবার নাম লেট সন্তোষ, বাড়ি হচ্ছে বাড়াইপুর থানা আন্ডারে, আর একজন লালটু হালদার, ওর বাবার নাম কালীপদা, ওর বাড়ি হচ্ছে কুলপি থালা আন্ডারে, দুজনেই 124 পরগনা বাড়ি। তো এরা মানুষের সাথে ধোকার কাজ করত। একটা আসল 20 টাকা বা 50 টাকা বা 500 বা 100 টাকা নোট সামনে রেখে আর এটাকে বাকি জিনিসটাকে নিউজ পেপারে বান্ডেলকে সেভাবে টাকা মতন সাজিয়ে মানুষকে লোভ দেখিয়ে যে এত টাকা আছে, এই টাকাটা আপনাকে দিচ্ছি, এর বদলে আপনি আমাকে আপনার যে গহনা আছে বা জুয়েলারি আইটেম আছে ওটা আমাকে দিয়ে দিন, এই টাকাটা নিয়ে যান। যেহেতু এই কাজটা একটা লুকানো ছুপানো অবস্থা হয়, তো তখন যে ভিক্টিমাইজ হয় সে তখন এই জিনিসটা অতটা বুঝতে পারে না, সেই এরকম অ্যামাউন্টটা নিয়ে ও চলে যায়। যখন বাড়িতে গিয়ে এরকম খুলে দেখে তখন বোঝা যায় যে ওর সাথে এটা ফ্রড হয়েছে। যেহেতু এটা দেখে মনে হচ্ছে যে একটা গ্যাং আছে যে অনেক দিন ধরে এরকম করে কাজ করছে, যে নতুন গ্যাং কোনো এরকম কাজ করবে না, এটা মনে হয় যে একটা গ্যাং আছে যে অলরেডি এরকম কাজ করতো। তার এটা আমাদের তরফ থেকে, পুলিশ তরফ থেকে ভালো একটা ডিটেনশন হয়েছে, এটাই বলতে পারি।